নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 50 জন। মুসল্লিদের নির্বিচারে গুলি করে হত্যাকারী অস্ট্রেলিয়ান নাগরিক বেন্টন টরেন্টের মৃত্যুদণ্ড চেয়েছেন তার এক বোন ডান্না কক্স। ডান্না কক্স হামলাকারী সম্পর্কে চাচাতো বোন। 28 বছর বয়সী ওই নারী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বসবাস করেন। তিনি জানিয়েছেন মসজিদে হামলাকারী ভাইয়ের মৃত্যুদণ্ডই প্রাপ্য। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হামলা চালিয়ে টরন্টো 50 জনকে হত্যা করেছে। এটি জানার পর থেকে মনে হচ্ছে তার আত্মীয় হওয়াটাই দুর্ভাগ্যের। টরন্টোর বোনের ভাষ্য, টরন্টো খুব ভালো পরিবারের সন্তান, তার বাবা মাকে কমিউনিটির সবাই খুব সম্মান করে, কিন্তু সেই সম্মান একেবারে নিচে নামিয়ে দিল টরন্টো। টরন্টোর মা শেরন একজন স্কুল শিক্ষক। শুক্রবার হামলার পর তাকে আটক করেছে নিউজিল্যান্ড পুলিশ। এছাড়া টরন্টোর আপন বোনকেও আটক করা হয়েছে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় নৃশংস হামলায় অন্তত 50 জন নিহত ও 48 জন আহত হন।